learn the meaning of antonyms. Okay, words which are opposite in meaning are called antonyms. যে শব্দগুলো একটি শব্দের উল্টো বোঝায় অর্থাৎ বিপরীত বোঝায় তাদেরকে আমরা অ্যান্টোনিমস বলি। বাই দ্য ওয়ে দ্য টেক্সট বুক ইজ ক্লাস টু পেজ নাম্বার 11 লেসন 1 কেয়ার উই লার্ন অ্যাবাউট অ্যান্টোনিমস। তোমাদের টেক্সট বুকে দেখো একটি ক্রসওয়ার্ড দেওয়া আছে, এই ক্রসওয়ার্ডটা আমাদের ফিল আপ করতে হবে কি করে বলেছে ইউজ দ্য অপোজিটস অফ দ্য ক্লু ওয়ার্ডস গিভেন টু সলভ দ্য ক্রসওয়ার্ড। এই ক্রসওয়ার্ডগুলো সলভ করতে গেলে এখানে কিছু ক্লু ওয়ার্ড দিয়েছে, যে ক্লু ওয়ার্ডগুলোর অপোজিট দিয়ে অর্থাৎ অ্যান্টোনিমস দিয়ে আমাদের এই ফিল আপটা করতে হবে। এখানে দেখো কিরকম দিয়েছে, ক্রসওয়ার্ড হলে আমরা অ্যাক্রস অর ডাউন অর্থাৎ পাশাপাশি কি হবে আর ওপর নিচে কি হবে তার ক্লু ওয়ার্ড হচ্ছে এন্টো। বইতেও তোমরা দেখতে পারো টেক্সট বুকে এখানে ক্লু ওয়ার্ড দেওয়া আছে, এই ক্লু ওয়ার্ডগুলোর অ্যান্টোনিমস আমাকে ইউজ করতে হবে অর্থাৎ বিপরীত শব্দ দিয়ে আমাকে ক্রস ওয়ার্ডটা ফিল করতে হবে। আমরা আগে ক্লু ওয়ার্ডের মিনিংগুলো বুঝতে হবে, না হলে আমরা এর অ্যান্টোনিমসগুলো পাবো না। ওকে, আমরা ক্লু ওয়ার্ডগুলো আগে মিনিংগুলো বুঝবো। অ্যাক্রস মানে পাশাপাশি, পাশাপাশি দু নাম্বার দাগে হবে প্রিভিয়াস, প্রিভিয়াস মানে কি আগের, এর অ্যান্টোনিমস করতে হবে। তারপরে দেখো তিন নাম্বার ক্লু দেওয়া আছে ডিটার অর্থাৎ তিনটো, এর অ্যান্টোনিমস ইউজ করতে হবে। চারে দেওয়া আছে ডিফিট মানে পরাজিত, পাঁচে দেওয়া আছে প্রাউড অর্থাৎ গর্বিত, সাতে দেওয়া আছে হার্ড ওয়ার্কিং অর্থাৎ কঠোর পরিশ্রমী, আর ডাউন অর্থাৎ ওপর নিচে, ওপর নিচে কি দেওয়া আছে না এক নাম্বার দেওয়া আছে চিপ মানে সস্তা, দু নাম্বার দেওয়া আছে কাইন্ড মানে দয়ালু। একইভাবে আমাদের এই সেম ওয়েতেই এগুলোর অ্যাডভেন্টিভস আমাদের ইউজ করে ক্রসওয়ার্ডটা ফিল করতে হবে। আমি তোমাকে তোমাদের আজকে এই ক্রসওয়ার্ড ফিলিংটা বড় করিয়ে দিচ্ছি, তোমরা ক্রসওয়ার্ড ফিলিংটা আজকে শিখে নাও। ওকে, দিস ইজ আওয়ার ক্রসওয়ার্ড, হিয়ার দ্য প্রিভিয়াস ওয়ার্ড প্রিভিয়াস মানে আগে, এর অ্যান্টোনিম ইউজ করতে হবে কোথায় দেখো দু নাম্বার বক্সে, এর অ্যান্টোনিম প্রিভিয়াস মানে আগে, তাহলে পরে এটা হচ্ছে এর অ্যান্টোনিম, তাহলে এখানে হবে নেক্সট। ওকে, থ্রি নাম্বার বিটার অর্থাৎ তেতো, এর অ্যান্টোনিমস কি হবে সুইট, তো থ্রি কোথায় আছে দেখো এটা দিলাম, এখানে আমি লিখলাম সুইট। দেন ওয়ান দেখো ডাউন মানে ওপর নিচু, ওপর নিচুর ওয়ান দেখো কি লেখা আছে চিপ, চিপ অর্থাৎ সস্তা, তাহলে আমাদের দামি জিনিস করতে হবে, তাহলে এখানে কি হবে ওয়ান দেখো ওয়ানের পরে কি করতে হবে ই এক্স পি ই এন এক্সপেন্সিভ এস আই ভি ই এক্সপেন্সিভ মানে দামি। এরপরে ফোর, ফোরে কি আছে ডিফিট, ডিফিট মানে পরাজিত, তাহলে আমাকে জয়ী, অ্যান্টোনিম হবে জয়ী মানে ভিক্টরি। ফোর নাম্বার কোথায় আছে দেখো ভি দিয়ে শুরু হয়ে আছে ভি আই সি টি ও আর ওয়াই, ভিক্টরি মানে জয়ী। তারপরে কি আছে পাঁচ নাম্বারে কি আছে প্রাউড, প্রাউড মানে গর্বিত, তাহলে এখানে ফার্স্ট নাম্বার কোথায় এখানে, এর আমার প্রাউডের অপোজিট অ্যান্টোনিম ইউজ করতে হবে। হামদিল, হামদিল মানে লজ্জিত। ওকে, এরপরে আছে সাত নম্বরে হার্ড ওয়ার্কিং মানে পরিশ্রমী, তার আগে আমি ছ নম্বরটা দেখে নেবো, ছ নম্বরে আছে ডাউন অর্থাৎ ওপর নিচে কাইন্ড মানে দয়ালু, তাহলে এর অ্যান্টোনিমস আমাকে ইউজ করতে হবে। ছ নম্বর আছে
U E L cruel হ্যাঁ ছিল এরপরে দেখো 7 এ কি আছে hard working hard কঠোর পরিশ্রমী এর অ্যান্টোনিম কি হবে lazy হবে তাহলে 7 নম্বরের ফার্স্ট ওয়ার্ড শুরু হয়ে আছে L দিয়ে আমরা বাদ বাকিগুলো এইভাবে আমরা পুরো এই ক্রসওয়ার্ডটা ফিল আপ করব অ্যান্টোনিমস ওয়ার্ড দিয়ে যে এক ক্রস আর ডাউন ওয়ার্ড দিয়ে আছে এর অ্যান্টোনিমস গুলো দিয়ে আমরা ফিল আপ করব তাহলে অ্যান্টোনিম কাকে বলে হুইচ ওয়ার্ড উই কল্ড অ্যান্টোনিম সেইগুলো তোমরা পড়বে বারবার পড়বে ওই ক্রসওয়ার্ডটা ফিল আপ করার চেষ্টা করবে